হ্যালো, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন বাজে 9টা, আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। চারিদিকে সবাই কথা বলছে, কথার আওয়াজ, সকাল মানেই তো ব্যস্ততা, আর সবাই কাজ কমে ব্যস্ত। আমি এখন সবেদা গাছের তলায় আছি, আমাদের উঠোনে যে সবেদা গাছটা আছে, এই যে অনেক সবেদা হয়ে আছে না। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে নানা রকম কাজ করবো, এখনো কিছু কাজ হয়নি। সব বাচ্চারা খেলছে, ওই জন্য বাচ্চাদের খেলার আওয়াজ। সকালবেলায় সব কাজে ব্যস্ত। এই যে আমার ছোট মা কাপড় শুকোতে দিচ্ছে, সব পুচকের গুলো ধুয়ে জুবে দাঁড়িয়ে আছে দাদিজির কাছে, দাদিজির সাথে বেড়াতে যাবে। আর মা এদিকে করছে শাক তুলছে, উঠোনে যে পুঁই শাক আছে, এই যে পুঁই শাক শাক তুলছে। আজকে পুঁই শাক দিয়ে কুমড়োদের রান্না হবে। আর বাগানটাও একটু পরিষ্কার করছিল কাঠকুটো। টাটকা পুঁই শাকের একটা টেস্টই আলাদা, খুব ভালো লাগে খেতে। এমনিতে পুঁই শাক আমার খুব ভালো লাগে, আমাদের সবাই ভালোবাসে। আর টাটকা পুঁই শাক, টাটকা যে কোনো গাছের ফসলই খেতে দারুণ লাগে। এখন এবারে আমি রান্নাঘরে ঢুকবো, যেগুলো মা এই যে শাকটা কাটছে এগুলোকে একটু কেটে বেছে রেডি করে দেবো, তারপরে মা রান্না করবে। আর এই যে আমাদের দানিয়াল বাবা সকালবেলার কচি রোদ খেতে এসেছে, ওর মা ওকে রোদে নিয়ে দাঁড়িয়ে আছে, সকালের কচি রোদ খাওয়াচ্ছে। এবারে এই রোদটা সবাইরই ভালো লাগবে, বাচ্চাদের তো ভালো আর বড়দেরও ভালো। আর মা এখানে সকালবেলা রান্নাবান্না কিছু না করে বাগান পরিষ্কার করতে ব্যস্ত, বাগান পরিষ্কার করছে মা। দানিয়াল বাবা গাল ভরে হাসছে, দানিয়াল বাবা ওর মিষ্টি হাসি হেসে সবাইকে দেখিয়ে দিচ্ছে। দাদিজি রান্না পরিষ্কার করছে, বাগান পরিষ্কার করছে, ও দেখতে এসছে। আর রোদও খাওয়া হচ্ছে, বাগানও পরিষ্কার করা হচ্ছে। আর আমাদের সবেদা গাছে তো একদম সবেদা ভর্তি হয়ে গেছে, এই যে ভর্তি সবেদা হয়েছে। প্রতি বছরই হয়, সবসময় সারা বছরই থাকে। দানিয়াল বাবা হাসছে, দানিয়াল বাবার মুড খুব ভালো আছে আজকে। দানিয়াল বাবা কোলে থাকলেই চুপ আর শোয়ালেই কান্না। ওটাই তো, কোলে থাকলেই চুপ। বাচ্চার একটা অ্যাটেনশন শিকার হয়, বাচ্চার একটা অ্যাটেনশন পেতে চায় গো। কেউ না থাকলে কাঁদবে, একা থাকবে না, কোলে থাকবে না। দাদা ভাই কোথায় গেল? দাদা কোথায় গেছে, বেড়াতে চলে গেছে? তোমাকে নিয়ে যায়নি? এ খালি আজকে মনে খিদে পেয়েছে, খাবার দিয়েছি, খাওয়া হয়ে গেছে, খেয়ে তবুও খালি পায়ে পায়ে জড়াচ্ছে। এর একটু অভ্যাস আছে বেশি জড়ানো, এমন জড়াবে পুরো মানুষ পড়ে হোঁচট খেয়ে পড়ে যাবে। এ আমাকে একটু বেশি করে। ভাত হওয়ার পরে আগুন ছিল বলে মা এই কাঠের উনুনি শাকটা চড়িয়ে দিয়েছে এদিকে। আর আজকে হবে শাক, আর এদিকে ডাল হবে। ডালটা আমি শুধু হলুদ দিয়ে চড়িয়ে দেবো, ডালটা গ্যাসেই হয়ে যাবে। আর আজকে হবে এই যে আলু পটল ভাজা, আলু পটল ভাজা ডাল আর কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে আজকে, এটাই মেনু। আর হবে ডিম ভাজা। হ্যালো, এখন দুপুরবেলায় আমি এখন এসছি ওপরে, ওপরের ঘরে এসছি। কারণ আমার ঘরটায় মেজদা শুয়ে আছে বলে আমি ওনার ঘরে ওপরে শুতে এসছি।
তো এখন ওই আড়াইটার মতো বাজেই আশিরকে নিয়ে এসেছি। আশির তো বাইরে বদমাইশি করছে গ্রিলের উপরে দাঁড়িয়ে, সব লোকজন দেখছে দুপুরবেলায়, বাচ্চারাও দু একজন আছে ঘুরছে বেড়াচ্ছে, ওদেরকে দেখছে আসবে না ঘরে। এই যে আমাদের আশির বাবা কালকে পড়ে ওর ঠোঁটের এখানটায় ফুলে গেছে, এই যে কেমন দেখাচ্ছে ওকে দেখো, তোমার কোথায় কোথায় লেগে গেছে দেখাও তো। হ্যাঁ, কালকে কপালও ফুলে গেছে আর নাকেও লেগেছে আর ঠোঁটেও লেগেছে, ও কপালটা দেখাচ্ছে, কোথায় দেখাও তো দেখি। আর দাঁতটা কোথায় দাঁতে লেগেছে দেখি, ঠোঁটটা ফুলে গেছে, এই যে এখন ওর চোখে ঘুম নেই, ও এখন উপরের গ্রিল ধরে দেখছে সবকিছু। এই যে দুপুরবেলায় রাস্তাঘাটে লোকজন নেই, হাওয়া হচ্ছে কি সুন্দর, এই যে হাওয়াতে নিশানগুলো কি সুন্দর নড়ছে। গাড়ি পড়ে যাবে, চলো আমরা এবারে ঘুম করবো, চলো ঘুমাবো, চলো এখানে থাকি, বলছি এখানে থাকি। আমরা এবারে ঘুমাবো, ঘরের ভেতরে ঢুকে পড়েছি, এই দেখো, এই যে মহাশয়কে ডেকে এনেছি, মহাশয় এখানে বদমাইশি করছে, লাফালাফি করছে খাটের উপরে, হুড়োহুড়ি করছে, তো এখন দেখি একটু ওকে নিয়ে ওকে ঘুম পাড়াবার, ঘুম পাড়ানোর চেষ্টা করি, ঘুমাই কিনা জানি না। তো এখন চলো বিকালে বা পরে আবার কথা হবে, এখন তাহলে রাখি। যে আজকে আবার, আজকে মা আবার চালের রুটি করবে, মানে চালের আটার রুটি করবে, চালে আতপ চালের আটার রুটি, সেই জন্য মা খামির করেছে, খামির নাড়ছে, এই যে কম করেই করেছে রাতের মধ্যে একটুখানি। আব্বা হঠাৎ বললো যে আজকে চালের আটার রুটি খাবো, সেই জন্য মা খামির করছে। আমাদের লেচি কাটা হয়ে গেছে, মা খামির, মা রুটি বেলছে, আমি বেলতে গিয়েছিলাম ফেটে যাচ্ছে বলে মাই বেলে দিচ্ছে আর আমি শেঁকছি, এই যে। আর আমাদের ইয়াসির বাবা চলে এসেছে, ইয়াসির বাবা এসেই বদমাইশি শুরু করে দিয়েছে, এই যে আটা দাও না, আটার এটা নিয়ে নিয়েছে মাঠ থেকে, আটার জায়গাটা কেড়ে নিয়েছে, বল এবারে ও হুটুপাটি শুরু করে দিয়েছে। না রুটি খাবে তো রুটি কি, এনা বড় আলেচি দিতে হবে ওকে, আজকে রাতে আমাদের ডিনারে হচ্ছে এই যে চালের আটার রুটি হয়েছে, এখানে হচ্ছে সুজির পায়েস যেটা বললাম এখানে একটু খাওয়া হয়েছে ওই জন্য, আর আর মাংস রান্না হয়েছে, এই আলু দিয়ে মাংস রান্না করেছে, আসলে শুধু মাংসটাই রান্না করছিল, আব্বা হঠাৎ বললো চালের রুটি খাবো, আবার চালের রুটি হচ্ছে দেখে বর্দা বললো আবার যে মা তাহলে একটু সিমুই বা সুজি করো না, মা বললো সিমুই করতে দেরি হবে, সুজিটা তাড়াতাড়ি হয়ে যাবে, সুজি করে নিই, সুজির পায়েস করেছে ওই জন্য।